টাকা আমি মসজিদে দিয়ে দিছি, 48,000 দিছি। আমার দিছি আমার দাদা দাদির নামে, আমার বাপ মার নামে মসজিদে দিলেন কি? আপনার তো বাড়ি ঘর নাই। বাড়ি ঘর না থাকুক, আমার আল্লাহ বাঁচাবে আমার, আমি মসজিদে দিয়ে দিছি। আমার আল্লাহ আমার বাঁচাবে, খাই বাড়ি বেটা করতাম, বাড়ি বেটা না খাওয়ায়। মসজিদে দিলে লাভ কি? লাভ কি? আমি কেয়ামতে দিন ওই আমি পাম, নামাজ তো পড়তে পারি না, নামাজ পড়ুন পায়খানা করে ভালো মতন পানি খরচ কাটেন, 12 বছরের সাবান নেই, নামাজ পড়ুন কামাই। আমার এই এক নুলা পাও নুলা হাত পাশা হাত দিয়ে কিছু দূর করে গে দাঁত চান কাপড় জবর ফেলতে না, পাও নুলা পায় পাশে না পাও দিয়ে ফেলে আজ ওই সিবার আবার চোখ নষ্ট হয়ে যখন চোখ দিয়ে দেখি ওই সেবার ওই চোখ নষ্ট। এখন আপনি এইটা চিকিৎসা করলে আপনার জন্য ভালো হইতো না? না আমার ভাই নিয়েছে হলো অপারেশন করতে আছে, কয়েকি এই ডাক্তার কয়েকি এই অপারেশন চলবে না, মনি গেছে নষ্ট হয়ে গেছে। এই শরৎকাল হইতে বিকে টিকে করতে খায় থাকে, ওনার ভাই ভাবি গোবার বাসায় থাকে, এই থাকে খাওয়া দাওয়া করে। আর এই যে টাকাগুলো এই যে আমাকে মসজিদে দান করছে 48,000 টাকা, বাইরে নিয়ে আসছে আর কি দিয়ে গেছে 48,000 টাকা মসজিদে দান করছে। মসজিদে আবার আমরা নতুন করে মসজিদ করব তো এই উদ্দেশ্যে আর কি দান করছে। কাল থেকেই কাকারে চিনি, সে আগে থেকেই এরকম একটু অন্য টাইপের লোক, সে হাত পা যেহেতু নুলে আপনারা তো দেখতেছেন, আইসা দেখলেন তো, সে ছোটকাল থেকে চায় চিন্তাই খায়। তো সে তার বাবার যে পৈতৃক সম্পদ ছিল সেখান থেকে কিছুটা বিক্রি করছে, বিক্রি করে তার এক ভাইস্তা ছিল তার সাথে নিয়ে আসা মসজিদে 48,000 টাকা দান করছে সে। এখন তার বাবার পৈতৃক সম্পত্তি আমার জানা মতো 4% আছে, তো এখনো সে কি চাইতেছে সেটা বলা যেতেছে না। তো সে যেভাবে হোক, সে যেভাবে এই যে মসজিদে আমাদের এই মসজিদে যেভাবে ভূমিকা রাখছে, আমাদের এখানে আরো অনেক অনেক বড় লোক আছে যাদের কাছে 2-5 লাখ টাকা কোনো ব্যাপার না, তারাও এত টাকা দান করে নাই। বলদ মানুষ বাড়িতে একটু জায়গা ছিল বিক্রি করে মসজিদ এই মসজিদ দিয়ে দিচ্ছে, মসজিদে সপ্তাহে একটা করে সপ্তাহে দিচ্ছে মসজিদ দিয়ে দিচ্ছে। এখন এরকম আয়ব তো অনেক আছে যারা বিত্তবান আছে, প্রভাবশালী আছে, মধ্যশ্রেণী আছে, নিম্ন শ্রেণী আছে, এরা এরকম মোটামুটি দান হাত বাড়াই দিত তাহলে দেশ অনেক উন্নতি করত ইনশাআল্লাহ, আশা করি আছে। কাজেই এরকম মন মানুষ অনেকে নাই যার ফলে দেশ উন্নত হচ্ছে না। এখন সরকার তো সব কিছু করতে পারে না, সম্ভব তার করা আমাদের সরকার সহজে করতে হবে, সরকার তো আমাদের না, আমরা সরকার সরকার আমরা। উনি মানুষের বাড়িতে চাইয়ে চেয়ে খায় বা যেখানে সেখানে রাত কাটায় বা কারো বাড়িতে মন চাইলে রাত কাটায়, বা মনে করেন যে মানে উনি এরকম একটা অসহায় লোক হইয়া ওনার পৈতৃক সূত্রে পাওয়া যে সম্পত্তি ছিল ওই সম্পত্তি বিক্রি কইরা এইখানে আমাদের এলাকার অত্র এলাকার মসজিদের উন্নয়নের কাজে ওনার সব টাকাগুলো দিয়ে দিচ্ছে। ওনার কিন্তু নিজের ঘর বাড়ি নাই, বসত ঘর নাই, উনি পরের রান্না করে থাকে, কিন্তু উনি এই টাকাগুলা এই মানে নিজের পিছনে খরচ না করে মসজিদে দিচ্ছে, এবং উনি এটাও বলছে যে ওনার যেটুকু সম্পত্তি বাকি আছে উনি এরপরে নাকি এইগুলাও বিক্রি করে মসজিদে দিয়ে যাবে। আমি ওনাকে জিজ্ঞাসা করছি যে কাকা আপনি তো এইগুলো দিয়ে ভালো মন্দ খাইতে পারেন, নিজের ট্রিটমেন্ট করতে পারেন, ওনার একটু মানসিক সমস্যা আছে এবং এক হাতে এক পায়েও সমস্যা, তো উনি এগুলা ট্রিটমেন্ট না করে উনি মসজিদ আপনি কেন দিতেছেন এমন প্রশ্ন করার পর উনি বলতেছে তো আমি পরকালে যেয়ে এটার জন্য আল্লাহর কাছ থেকে চাইয়ে নিব। ছোটকালে থেকে এই বাড়ি থাকে না বর্ষেই, আর এই বাড়ি থাকতে দিচ্ছি, আর এরা আমার ননদের বাড়ি, এটা ননদের বাড়ি, হ্যাঁ এই বাড়িতে হ্যাঁ ছোটকাল থেকেই রাখছে। আরে প্রথম একটা খড়ির বেড়া এই গড়টা তু হেনে ভাঙ্গে গেছে, তারে এই গড়টা হেরা তারে উড়াই দিচ্ছে, আর আরে ছোটকাল থেকে হেই স্থান দিয়ে রাখতে আছে, সৎমা ছিল সৎমা তারে গ্রহণ করে রাখতো না, কাতা কাপুরে পানি ডালকে থুইতো খাইতে দিত না, সেই গ্রামে একজনে চাঙ্গা ফেকতো ই ফেকতো, হেই ভাবি হে বড় হয়েছে স্যান্ডেল পায়ে যেতে পারে না, কাপড় চুপুর গায়ে দিতে পারে না, গোসল করতে পারে না, বুসুরে ডুব দিয়ে আইয়া করে।
আমাদের বাড়ি আমি একটু রাখছি কি আমার মানুষ নেই তো সারা বাড়ি কেছি থাক আমাদের বাড়ি এই রইছে আমার বাড়ি আনে একটু জায়গা আছে ওর বাপের পালে ডুববে কি আমার মসজিদে তো আমার দাদা দাদির নামে এইটা পৌঁছাবে আমার ইয়া থুয়ে গেলে খাবে কেডা হিয়াল কুত্তে খাবে তাই আমি বেশ কে হারো দিম মসজিদে দিম হাসা 48,000 টাকা বেশি হাসা আমার কোলায় আর নই আজকে মসজিদে দান করতে গেছে সে নিজেই তো আমাদের সাথে বড় কাজ করছে যে অনেক যারা বিত্তবান থাকে সাধারণত তারা অনেকে আমরা এই যে কাজটা করি নাই তার কিছু নাই কিন্তু সে অনেক বড় একটা মহৎ কাজ করছে এজন্য অবশ্যই তারে আমরা ধন্যবাদ জানাই এবং পৌরসভার পক্ষ থেকে সে একজন প্রতিবন্ধী হিসাবে যে সুযোগ সুবিধা আছে সেটা অবশ্যই আমরা করব এবং তার বাইরেও যদি আমার ব্যক্তিগতভাবে কোনো তার সহযোগিতা লাগে সেই সহযোগিতা আমি করব থাকার জন্য যে ব্যবস্থাটা আছে বর্তমান শেখ হাসিনার মেইন মুজিববর্ষের মেইন ভীষণই হচ্ছে কোনো মানুষ মানে ভূমিহীন থাকবে না গৃহহীন থাকবে না তো এই লক্ষ্যে কিন্তু কাজও শুরু হয়েছে প্রথম কিস্তি এই রাজত্ব শেষ হয়েছে দ্বিতীয়বারে সে যাতে ঘর পায় এবং বাড়ি পায় এবং তার জন্য যে সুপারিশ যা কিছু করা লাগে সেটা আমরা করবো।